এই মসজিদের দায়িত্ব রত যে ব্যক্তি রয়েছে বা এইখানে আমি একজন বৃদ্ধকে পেলাম, তার কাছে জিজ্ঞাসা করলাম ভিতরে ঢোকা যাবে কিনা। সে বললো না, নামাজের সময় ছাড়া, নামাজের সময় ব্যতীত মসজিদের ভিতরে অ্যাকচুয়ালি প্রবেশ করার কোনো সুযোগ নেই। তার মানে তিনি আমাকে বললেন আটটার সময় আসতে। মুসলিম এখানে কিছু মুসলিম দেখতে পাশে আহং মা আহং মা আহং আহং এটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ব্যক্তি হচ্ছে ইমাম, তার ওইখানে দায়িত্বে যিনি আছেন সিকিউরিটি মেবি অথবা ইমামের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এছাড়া আমি এইখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, কারোর মুখে কিন্তু দাঁড়িয়ে দেখলাম না, এই ভদ্রলোকের মুখেও কিন্তু কিছু দাঁড়িয়ে রয়েছে। তো আটটার সময় মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে, তো তখন হয়তো আপনাদেরকে ভিতরটা দেখাবো। আজকে সারা দিন কিন্তু এই জনপদে ঘোরাঘুরি করলাম এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। তো সচরাচর এইখানে যারা মুসলিম রয়েছে তাদের দাড়ি রাখার কিন্তু কোনো নিয়ম নেই। যদি কেউ দাড়ি রাখে তাহলে কিন্তু শ্বশুরবাড়ি, যেটাকে আমি প্রতিরূপ বা অনুরূপ যেটাই বলেন বলার চেষ্টা করছি, তাকেও কিন্তু শ্বশুরবাড়ি যেতে হয়। তো যার কারণে তারা কিন্তু দাড়ি রাখেন না।